যেমন আমি এখানে দেখাবো, ধরুন ধরুন এখানে দেখুন চারটে কি চারটে ডিম আছে আর দুটো বাচ্চা বেরিয়ে এসছে। তো চারটে ডিম ভালো আছে কি খারাপ আছে সেটা আজকে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। হাই বন্ধুরা, আমি চলে এসেছি আমার বাজিকার পাখির কলোনিতে। তো এই কলোনিতে দেখুন আমি কিন্তু পাখিকে দিয়েছি খেতে। তো কি খেয়ে দিয়েছি, এগুলো দিয়েছি দানা, যে ছোটো যে ডিলাক্সের দানা পাওয়া যায় সেই দানা এখন খাওয়াচ্ছে, দেখতে পেয়েছেন। তো আজকে আমি আপনাদেরকে বলবো যে কলোনিতে ধরুন পাঁচটা বা ছটা করে ডিম পারে বা চারটে করে ডিম পারে, তো কটা করে ডিম ফুটবে বা ডিমটা কিরমভাবে চেক করবেন। তো চেক করবেন, ধরুন পাঁচটা ডিম পেয়েছে, পাঁচটা ডিমেই কোনো পাখির ব্লাড আসে মানে ওই ডিমগুলো উর্বর, পাখিগুলো ফুটবে, বাচ্চা হবে। কিন্তু আবার কোনোটা দেখা যায় চারটে ডিমই কিন্তু ফোটে না। তো কারণটা কেন বলবে, যে কলোনির ক্ষেত্রে আমি বলছি। তো দেখুন আমি কিন্তু যে সময় মতন করে পাখিকে খাবার দিচ্ছি, এই সময়টা যদি খাবার ওদেরকে খিদে পাচ্ছে, আমি যদি না দিই তখন কিন্তু পাখির যে ফিমেল পাখিটি ভাঁড়ে তা দেয় সে কিন্তু ভাঁড় থেকে বেরিয়ে আসে। অনেক সময় দেখবেন মেল পাখিটি মানে ছেলে পাখিটি মেয়ে পাখিকে খাবার দেয়। তো এখানে পর্যাপ্ত পরিমাণ যদি খাবার না থাকে, এই জায়গাটা যেখানে খাবার দিচ্ছে সেই জায়গাটা গিয়ে মেল পাখিটি খেতে পাচ্ছে না, তখন গিয়ে ফিমেল পাখিটিকে খাওয়াতেও পাচ্ছে না। তাহলে কী হয় দেখবেন, তখন কী হয়, তখন মেল পাখি এই ফিমেল পাখিটিও ভাঁড় থেকে বেরিয়ে আসে, তখন ডিমটা কিন্তু ওরা ছেড়ে দেয় আর তা দিচ্ছে না। তো যখন পেটে খিদে, পাখি যখন পেটে খিদে তখন কিন্তু ও 2-3 ঘন্টা করে তা দিতে পারছে না, সেটা আপনারাও জানেন। তো যখন সময় মতন করে অবশ্যই কলোনিতে কিন্তু পাখিকে খাবার ও জলটা দিয়ে রাখতে হবে, যেন ওদের খাবার কোনো অসুবিধা না হয়। কমসে কম ব্রিডিং টাইম, ব্রিডিং টাইম বলতে যখন ভাঁড়ে বাচ্চা বা ডিম, ঠিক সেমনি যদি ভাঁড়ে কিন্তু বাচ্চা থাকে তখন ওদের খাবার দিতে না পারে, অনেক সময় বাচ্চাকে কামড়ে মেরে দেয় বা নিচে ফেলে দেয়, তখন কিন্তু বলি যে কলোনি করেছি বলে আমার পাখিটির প্রবলেম হচ্ছে, কিন্তু সেরকম নয়। তাই আমি টাইম টাইম খাবার দিচ্ছি। এবার আমি দেখে নেবো ভেতরে যে কটা ডিম ফুটবে বা কটা ডিম ফুটবে না, আর যারা জানেন না যে চেক করতে হয় কী করে সেটাও আছে আপনাদের জন্য, জাস্ট ছোট্ট একটা ভিডিও, কিন্তু কথাগুলো খুবই উপকার হবে আপনাদেরকে। আপনারা দেখুন যদি ভিডিওটা ভালো। তো বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আমার এটা কলোনিতে। এই কলোনির ভিতরে ঢুকে আমি দেখাবো কোন ভাঁড়ে কী আছে। তো এই ভাঁড়ে কিছু আওয়াজ পাওয়া যাচ্ছিলো না, এই ভাঁড়েও দেখুন এই ভাঁড়েও কিছু ডিম আছে। তো এই কোন ডিমটা থেকে বাচ্চা ফুটবে বা ফুটবে না, দেখুন এই যেমন আমি এখানে দেখাবো, ধরুন ধরুন এখানে দেখুন চারটে কি চারটে ডিম আছে আর দুটো বাচ্চা বেরিয়ে এসছে। তো চারটে ডিম ভালো আছে কি খারাপ আছে সেটা আজকে আপনার সাথে শেয়ার করে দিচ্ছি। তো দেখুন ভাঁড়টাকে নামাই, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন আমি কিন্তু হাতে একটি রেখেছি ফোন, এই মোবাইল ফোনের যে ফ্ল্যাশ লাইটটার সাহায্যে আমি দেখে নেবো যে কোন ডিমগুলো ভালো কোনটা খারাপ আছে। তো দেখে নিন, বারবার করছি আমি একটু, দেখুন। তো ফার্স্ট ডিমটা দেখে নিচ্ছি ভালো কি খারাপ, আপনারাই বুঝে যাবেন। তো একটু লক্ষ্য রেখে দেখুন, দেখুন ডিমটা কিন্তু লাল হয়ে আছে, দেখেন মানে ডিমে লাল থাকা মানে লাল যে শিরা দেখা যাচ্ছে, দেখুন দেখাচ্ছি আপনাদের, লাল শিরা দেখা যাচ্ছে মানে ডিমটা ভালো আছে। তো ডিমটা ফুটবে, হয় দুদিন সময় লাগবে কিন্তু ফুটবে। আর একটা বার করে দেখে নিন, তো দেখুন এটা তো লাল, দেখুন ভালোভাবে শিরা বলে যাচ্ছে, এই দেখুন লাল দাগ, এখানে বাচ্চাটা জন্মাবে। তো দেখুন যে লাল দাগ আর শিরা শিরা দেখা যাচ্ছে তখনই বুঝবেন পাখির বা এই ডিমটা ভালো আছে। তো এটা ফুটবে, একটু দেরি হবে। তো আর দুটো ডিম আছে এখনও, আর একটি বাচ্চা আছে এখন, দেখুন পুরো কষ্ট বোঝা যাবে, দেখুন দেখুন লাল হয়ে আছে, লাল আছে প্লাস শিরা, তার মানে ডিমটি ভালো আছে, ঠিক আছে। তো এই তিনটে ডিমই ফুটবে, এখনও একটি ডিম আছে দেখাচ্ছি আপনাদেরকে, এই ডিমটা কী হবে বলছি, দেখুন এই ডিমটাও ফুটবে, দেখুন পুরো লাল হয়ে আছে, দেখতে পাচ্ছেন ভালো করে, দেখুন পুরো লাল। তো এই ডিমটাও ফুটবে, তার মানে টোটালি দেখা গেল যে দুটো বাচ্চা ছিল আর এই যে ডিম ছিল এই ডিম কটাও ফুটবে আর বাচ্চাটাও বড়, মানে টোটাল এই দুটো ডিমও মানে এই চারটে ডিমও ফুট যাবে। তো আপনারা একটুখানি চেক করে নেবেন। তো এই ডিমটার হয়তো প্রায় 16-17 দিন হয়ে গেছে, তাই এটা মানে বাচ্চা ফুটেছে তারপরে 16-17 দিন পর আমি চেক করছি। এবার এবার আমি যেই ডিমগুলো দেখাবো সেই ডিমগুলো হয়তো পেরেছে সবে। তো পেরেছে বলতে হয়তো ডিমটা পেরে বয়স হয়েছে ডিমের 4-5 দিন, সেই ডিমগুলো আমি দেখে নেবো। তো এরমভাবে চেক করবেন একটি ফোনের মাধ্যমে। তো এখানে দেখে নিন, এখানে প্যাকিটা পেরেছে 2-3 দিনের ডিম, এইটা এখন না চেক করলেও হবে।
তো এই ভাঁড়ে একটি ডিম আমি কিন্তু দেখেছি, এই ডিমগুলো বার করে দেখে নেব যে কটি ডিম ফুটবে কি ফুটবে না। তাই পেয়ারটা খুবই ভালো পেয়ার আছে, তো দেখেই নাই বার করে নিই। তো এক দুই তিন চারটে ডিম আছে, তো আবারও তো এই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করবো আর দেখে নেবো কোন ডিমটা ফুটবে। ধরুন দেখুন, বুঝতে পারছেন ডিমটি ফুটবে, মানে প্রত্যেকটা ডিমের আমি লাল, আমি ফোনের ক্যামেরার ব্রাইটনেসটা বাইর করে দেখে দেখুন লাল ফুটবে। এই দেখুন ফুটবে, এটাও ফুটবে, দেখতে পাচ্ছেন এই দেখুন ফুটবে। ঠিক আছে, চারটে ডিমই ব্লাড আছে। তো এরকমভাবে আপনার বন্ধুরা, আমি বললাম তো আমার কলোনিতে দেখে নিই আমি ডিম পাড়ার পর কোন ডিমটি ফুটবে কোন ডিমটি ফুটবে না। তো এরকম দেখি যে ডিমটা ধরুন পাঁচটা পেটেছে সেখানে মধ্যে তিনটে উর্বর আছে আর চারটে উর্বর এই আর দুটো উর্বর নয়, তো সেই ডিমটা থেকে আমি কোনো ডিম আরেক জায়গা থেকে ম্যাচিং করে দিই। তো এরকমভাবে করে করে কলোনিতে বাচ্চাগুলো তুলতে হয়, তো আমি এরকমভাবে করি। যদি করতে পারেন আপনারা, যদি ভিডিওটা ভালো লাগে একটা অবশ্যই লাইক দেবেন, আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন লাভিং পেটস এন্ড পেটস।